ओम परतप्पे सदा लीनो रामकृष्णो समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमामि। श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत होयेछि आमादेर ई पाठचक्रे। पाठचक्रेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर सन्न्यासी सन्तानदेर निये स्वामीजीर पदप्रान्ते। आमरा पढ़छिलाम स्वामीजीर शिष्य স্বামী আত্মানন্দজির জীবন কথা। স্বামী আত্মানন্দজির জীবন কথা আমরা পড়তে গিয়ে দেখেছি যে স্বামী বিবেকানন্দের শরীর চলে যাওয়ার পর 1902 সালে 4 জুলাই স্বামী বিবেকানন্দের যখন মহাসমাধি হয়, অন্যান্য সন্তানদের মতোই স্বামীজির সন্তান হিসেবে তিনি ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। তিনি লিখেছিলেন, স্বামীজির দেহত্যাগের পর সংসারে থাকার মোহই রইল না, সংসারে থাকার মোহ তিনি আর খুঁজে পাচ্ছিলেন না। শরীর থাক আর যাক এই সংকল্প নিয়ে আহার নিদ্রা ত্যাগ করে যেখানে সেখানে পড়ে থাকতাম। ঘরে ঢুকতাম না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা হতো না, খাওয়া দাওয়ার কথা মনেই উঠত না। সগুরু শ্রীগুরুর স্বস্বরূপে লীন হওয়া আত্মানন্দের কাছে জগৎ সংসারটা মিথ্যা বোধ হয়েছিল। এটা শুধুমাত্র কেবলমাত্র স্বামীজির শিষ্য স্বামী আত্মানন্দজি হয়েছিল তাই নয়, আমরা যত পরবর্তীকালে দেখব স্বামীজির প্রায় সব শিষ্যদেরই অবস্থা খুবই করুণ হয়েছিল। এবং এদিক থেকে বলা যেতে পারে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির মৃত্যুকে খুব স্বাভাবিকভাবে, মহাপ্রয়াণকে খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন। স্বামীজি তাকে আগে থেকে যেন প্রস্তুত করে দিয়েছিলেন এই মহাপ্রয়াণের জন্য, তিনি যেন জানতেন তারই মহাপ্রয়াণ হবে। এবং সেই কারণে স্বামীজির শরীর গেলেও স্বামীজির যাবতীয় পারলৌকিক ক্রিয়া যেগুলি আছে সেগুলো কিন্তু তাকে দিয়েই করানো হয়েছিল, এবং মানে অন্যদের খবর দেওয়া। তারপরে যে স্বামীজির শরীর যাওয়ার পর যে জায়গাটা আপনারা দেখেন সমাধি বেদির মতো, ওই জায়গাটা ইঁট দিয়ে ওই রাত্রিতেই ঘিরে ফেলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, যাতে পরবর্তীকালে কোনো রকম কেউ এই অস্থি নিয়ে কোনো রকম কোনো বিবাদ না থাকে। তাই সম্পূর্ণভাবে সঙ্গে সঙ্গে গোটা শরীরের যে দাহ করা হয়েছিল যে জায়গাটা, এই জিনিসগুলো স্বামীজির করা হয়েছিল। স্বামীজির শিষ্যরা একেবারেই মন থেকে ভেঙে পড়েছিলেন, তারা কেউ স্বামীজির এই অদর্শনকে মেনে নিতে পারছিলেন এবং না মেনে নেওয়ার ফলে এমনকি স্বামীজির গুরু ভাইদের মধ্যে আপনারা অনেকেই জানেন তুরিয়ানন্দজির কথা, তিনি আমেরিকা থেকে ফিরছিলেন, আমেরিকা থেকে ফেরবার পথেই তিনি শুনলেন স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণ হয়েছে, এবং ফিরে আসার পরে তিনি কিছুতেই যেন নিজেকে শান্ত করতে পারছিলেন না, সমস্ত কাজকর্ম থেকে ফেলে তিনি প্রবল তপস্যায় নিজেকে নিমগ্ন করলেন। এই সময় সংঘকে স্বামীজি স্বামী বিবেকানন্দ পরবর্তী সংঘকে নেতৃত্ব দানের কাজ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। 3টি দল তৈরি হয়েছিল, আপনারা যদি রামকৃষ্ণ মিশনের ইতিহাস দেখেন তাহলে এক প্রথম হচ্ছে ব্রিটিশ, তারা মনে করছিল যে এরা রামকৃষ্ণ মিশন পক্ষান্তরে স্বামী বিবেকানন্দ যতদিন ছিলেন তারপরে এরা এই স্বাধীনতা সংগ্রামীদের প্রশ্রয় দিচ্ছে এবং স্বাধীনতা সংগ্রাম প্রশ্রয় পাচ্ছে এদের কাছ থেকে, এইটা হচ্ছে এক দলের ভাবনা। দ্বিতীয় দল স্বামী বিবেকানন্দের মহাপ্রাণের ফলে সম্পূর্ণ ভেঙে চুড়ে তছনছ হয়ে প্রত্যক্ষ কর্ম, যে স্বামীজির যে প্রবর্তিত যে কর্মযোগ তার থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়েছিলেন। আর তৃতীয় দল তারা মনে করলেন এটা আমার গুরুর সম্পত্তি, এর ওপর আর কারুর কোনো অধিকার থাকবে না, এখানে যদি কারুর কিছু থাকে তাহলে এটি সম্পূর্ণ স্বামী বিবেকানন্দের। এই 3 দলকে ঠিক জায়গায় নিয়ে গিয়ে সংঘকে নেতৃত্ব দিয়ে পরিচালিত করে তিনি কাজ আরম্ভ করলেন। সবার ক্ষেত্রেই তাই, যখন সব স্বামীজির সন্তানেরা ভেঙে পড়েছেন, তারা আর কোনো আশা দেখতে পাচ্ছেন না, তখন তাদেরকে মায়ের মতো আগলে রেখেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এবং পরবর্তীকালে এই সমস্ত স্বামী বিবেকানন্দের সন্তানদের যে আমরা অক্লান্ত কর্মী দেখি তার মূলে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের অবস্থান। স্বামী বিবেকানন্দ নিজে বেদান্ত ভালোবাসতেন এবং বেদান্তের অধ্যয়ন করতেন, সেই কারণে শুকুল মহারাজ বা আমাদের স্বামী আত্মানন্দজি এই শাস্ত্র চর্চার প্রতি তীব্র আকর্ষণ ছিল। সে সময় মঠে স্বামী শারদানন্দজি বেদান্ত পাঠ করাতেন, বেদান্ত অধ্যাপনা করাতেন, এবং স্বামী তার কাছে আত্মানন্দজি স্বামী শারদানন্দজির কাছে শাস্ত্র অধ্যয়নের সুযোগ পেয়েও
তিনি নিজেকে একেবারে ধন্য মনে করেছিলেন। তিনি একেবারে নিয়মনিষ্ঠ হয়ে তিনি এই বেদান্ত চর্চা করতেন। তার কাছে রামকৃষ্ণ কথামৃত পড়ার চেয়েও বেশি ভাবনা ছিল যে স্বামী বিবেকানন্দের জীবন চর্চা করা, তার বাণীকে চর্চা করা। কারণ স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণীকে তিনি মনে করতেন, শ্রীরামকৃষ্ণ দেবের জীবন এবং বাণী আমরা পরবর্তীকালে পড়বো, তিনি বলছেন তার স্মৃতিকথায়, তার সম্বন্ধে লোকেরা লিখেছেন যে তিনি বলতেন যে শ্রীরামকৃষ্ণের বাণী হলেন বেদান্তের নিহিত সত্য, চিরন্তন সত্য, এবং স্বামী বিবেকানন্দের বাণী হচ্ছে সেই বেদান্তের সত্যের ভাষ্য। ভাষ্য না পড়লে, ইন্টারপ্রিটেশন না পড়লে আমরা কখনোই বেদান্তের প্রতি আকৃষ্ট হতে পারবো না। তিনি তার সেবকদের পরবর্তীকালে তিনি লিখছেন, তার এই যে স্বামীজির লেখা এবং বেদান্ত চর্চার প্রতি ভালোবাসা, এই যে তার একটি দর্শনের কথা তিনি তার পরবর্তীকালে শিষ্যদের লিখেছেন যে সেদিন আমি স্বামীজিকে প্রত্যক্ষ অনুভব করেছি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি আমার সামনে দাঁড়িয়ে। এই গোটা মঠভূমি যেন একটা এই জগতের একটা যেন উপকেন্দ্র, সেই উপকেন্দ্রের ঠিক মধ্যবর্তী স্থলে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে আছেন এবং সে তিনি জগৎকে, যে যাবতীয় সৃষ্টি স্থিতি প্রলয় যার ইশারায় হচ্ছে, সেই স্বয়ং শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ তার সামনে দাঁড়িয়ে। এই কথাটি গভীর অর্থ জ্ঞাপক। তিনি বলতেন স্বামী বিবেকানন্দ হলেন শিবের অংশজাত। শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণ, কল্যাণকারী যে শক্তি, সে ঘনীভূত যে কল্যাণকারী শক্তি, সেই কল্যাণকারী শক্তির অংশজাত হলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসী আত্মানন্দজির জীবন কোনোদিনই কর্মবহুল ছিল না। তার কারণ হচ্ছে তার শারীরিক স্বাস্থ্য কোনোদিনই ভালো ছিল না এবং তিনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন, কখনো কখনো খুব অসুস্থই হয়ে পড়তেন। কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচারে তার সাধনা ছিল অনন্য, তিনি অদ্ভুতভাবে সাধন করতেন। তার গভীরতায় তিনি তিনি সমস্ত মানুষজনকে, যে তার কাছে আসতেন তাদের কাছে তিনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবটিকে প্রচার করতেন তার নিজের মধ্যে। কর্মযোগ প্রসঙ্গে তিনি কখনো এই যে প্রত্যক্ষ কর্ম যেটা আমরা দেখি অন্যান্যদের ভেতরে, যেমন কল্যাণানন্দজি, নিশ্চয়ানন্দজি, শুদ্ধানন্দজি, এদের ভেতরে যেমন বিরজানন্দজি, এদের ভেতরে যেমন আমরা প্রবল কর্মোদ্যোগকে দেখেছি, তার ভেতরে কিন্তু এরকম কাজ করতে আমরা দেখিনি। যেমন ঠাকুরের সন্তানদের ভেতরে স্বামী অদ্ভুতানন্দজির জীবনীতে সেইভাবে কোনোরকমভাবে কোনো কর্মের কথা আমরা দেখতে পাই না। কিন্তু সাধন ভজনের একেবারে উচ্চতম সোপানে তিনি নিজেকে, শুধুমাত্র নিজেকে তুলেছিলেন তাই নয়, তিনি অন্যদেরও অনুপ্রাণিত করে সেই অবস্থায় পৌঁছেছিলেন। কর্মযোগ প্রসঙ্গে তিনি তার নিজের ভাবনা লিখছেন তার নিজের কথায়। সেখানে তিনি লিখছেন যে সাধু জীবনের উদ্দেশ্য মনকে একাগ্র এবং অন্তর্মুখী করা। সাধু জীবন অর্থে আমরা যারা গেরুয়া পড়ে আছি আমাদের কথা বলছি না, শুধু এরা ইনক্লুডেড নয়, আমরা যারাই একটা উচ্চতর বা উন্নততর জীবনযাপন করতে চাই তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র এবং অন্তর্মুখী করা। মনকে যদি আমরা একাগ্র না করতে পারি তাহলে কোনো কাজই করতে পারবো না। সে মুরগির গলাই কাটি আর ব্যাংকের লেজারি লিখি আর অন্য যাই করি না কেন, মনকে যদি একাগ্র না করতে পারি তাহলে মুরগির গলা কাটবার সময় চাকু আমার হাতে, মুরগির গলায় না পড়ে এটা আমার হাতেই পড়বে। তাই সমস্ত কাজের, সমস্ত কর্মের যুক্ত হওয়ার, উচ্চভাবের সঙ্গে উচ্চ ভাবা, যোগ শব্দটার অর্থ হচ্ছে উচ্চভাবের সঙ্গে লীন হয়ে যাওয়া। এই উচ্চভাবের সঙ্গে লীন হয়ে যাওয়ার মূল কথাটাই হচ্ছে মনকে একাগ্র এবং অন্তর্মুখী করা। একাগ্র মন তখনই হয় যে মন ইনওয়ার্ডস, ভেতরের দিকে। ইনওয়ার্ডস হলে কি হয়, আমাদের দৃষ্টিগুলো বাইরের দিকে, নানা জিনিসের ভেতরে যেন না পড়ে। দেখুন, আপনাকে যদি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ছেড়ে দেওয়া হয়, আপনার যদি বহির্মুখী মন হয় আপনি অনেক কিছু দেখবেন, রোলের দোকান দেখবেন, হরিদাসের লুচির দোকান দেখবেন, পুটিরামের দোকান দেখবেন, ওপাশে ইয়াং বেঙ্গল স্টোর দেখবেন, এপাশে ইয়ের মন্দির দেখবেন, আমাদের সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু দেখবেন, সমস্ত কিছু আপনার কাছে দৃশ্যমান হবে, কিন্তু কিছুতেই আপনি আপনার রাস্তাটাকে খুঁজে পাবেন না। কিন্তু আপনার মন যদি একমুখী হয় তাহলে আপনাকে যেখানেই ছেড়ে দেওয়া হোক, শ্যামবাজারের যে প্রান্তেই ছেড়ে দেওয়া, যদি আপনি বিধান সরণি দিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে আসতে চান আপনি ঠিক ওই বিধান সরণির রাস্তাটাতেই আসবেন।
এই কারণে প্রত্যেকের মন, যারাই আমরা উচ্চ ভাবে উচ্চ কর্মে নিজেকে নিযুক্ত করতে চাই, এই যে ওনার কথাটা, তার কথা বলছেন, এমনকি একাগ্র এবং অন্তর্মুখী করতে হয়। স্বামীজি ছোট ছোট কাজের মধ্যে দিয়ে কর্মযোগের সাধনা করতেন। তার মতে, যে ভালো করে ঝাঁট দিতে পারে সে তন্ময় হয়ে ধ্যানও করতে পারে। ভালো করে ঝাঁট দেওয়া মানে হচ্ছে একেবারে নিখুঁত, কোথাও কোনো ময়লা থাকবে না। সে এত মাইনুটলি, মানে যা ছোট কাজই করুক না কেন, তার দৃষ্টিটা এত বড় হয়ে যাবে, যেরকম মাইক্রোস্কোপের ভেতরে আমরা কোনো একটা ছোট্ট জিনিস দিলেও সেটা কোটি গুণ বড় করে দেখা যায়, ঠিক সেরকম আমি যে কাজটা করছি সমস্ত মন তাতে কনসেন্ট্রেট করলে, আমার সমস্ত ছড়িয়ে থাকা মন এক জায়গায় যদি আমি গুটিয়ে আনতে পারি, আমি আমার সমস্ত মন দিয়ে ওই কাজটি করতে পারবো। এইটা হচ্ছে 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস হচ্ছে, এবং সে তন্ময় হয়ে ধ্যানও করতে পারে। এটা এটার ক্ষেত্রে তো বলেছেই আমাদের স্বামীজির তো কথাই আছে ঝাঁট দিতে পারার ক্ষেত্রে। আর একটা জায়গা আছে, মায়েরা খুব উৎসাহিত হতে পারে, যারা খুব ভালো রান্না করতে পারে, স্বামীজি বলছেন তারা খুব ভালো, তাদের পক্ষেও ধ্যান করাটা খুব সহজ হয়। প্রপোর্শনেট বোধ, রান্না করার কি ঠিক স্তরের, ঠিক পরিমাণ মতো লবণ, মিষ্টতা, তাতে মশলা, সব কিছু, এমনকি কষা, সেদ্ধ হওয়া, সবটা প্রপোর্শন বোধ থাকাটা খুব জরুরি। এটা যিনি করতে পারছেন তার অর্থ হচ্ছে তিনি সমস্ত মনকে এক জায়গায় করে কোনো একটা কাজে নিমগ্ন করতে পারছেন। নিবৃত্তিমূলক কর্মজীবনই সাধু জীবনের লক্ষ্য, এটা একটা অদ্ভুত সুন্দর কথা। এটা দুটো পরবর্তী দুটো বাক্যে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, সকাম কর্ম সাধু জীবনের উদ্দেশ্য হতে পারে না। কর্মী যদি কর্মীর অন্তরে অহংভাবকে নাশ করে নিবৃত্তি ও অনাসক্তির দিকে নিয়ে না যায়, তাহলে তা অন্তর্জীবন গঠনে সহায়ক হয় না। অনাসক্তি, নিবৃত্তিমূলক, আমি এর বদলে কিছু চাই না, আমি মুরগির গলা কাটি ঠিক আছে, এটা আমার পেশা, এটা ঠিক আছে, কিন্তু এর জন্য আমার যেন কোনো মন খারাপ না থাকে। আমি উচ্চকর্ম করতে পারছি না, তার বদলে আমি নিম্ন, এটা কাজ করছি বলে এটা নিম্ন কর্ম হয়ে গেছে, তা নয়। আমার জন্য এই কাজটাই দেওয়া হয়েছে, আমি এখান থেকেই মুক্তির পথ খুঁজব। কেউ যদি নাও বলে, সংসারে যদি সবাই আমাকে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু আমাকে জানতে হবে যে আমি নিবৃত্তিমূলক কর্ম করছি। আমাকে কখনো কোনো কিছু, তার থেকে কিছু আশা করলে চলবে না। আমরা যখনই এই আশা করে থাকি, তখন এই আমি আমার এই জিনিসগুলো এসে দাঁড়ায়, আমি ওটা করলুম, আমি সেটা করলুম। আমি অনেক সময় বলে থাকি, আমি তো আমার জীবনেই বলে থাকি, আমি কখনো মুখে বলি না যে স্কুলটা আমার ঠাকুরের ইচ্ছায় হলো, এই স্কুলটা সবাই মিলে দান করেছে, বলি আমি স্কুল করেছি, আমি ডিসপেন্সারি করেছি, আমি এই করেছি, আমি তাই করেছি। যখন লোকেরা আসে মাঝে মাঝে লজ্জিতও বোধ করি। এটা হচ্ছে কথা, এটা আমাদের সবার ক্ষেত্রে হয়। আমরা মুখে বলি আমি শ্রীরামকৃষ্ণের সংসার করছি, আমি ভগবানকে নিয়ে সংসার করছি, কিন্তু কখনোই আমরা এই ভাবটাকে জাগ্রত করতে পারি না। তার কারণ হচ্ছে প্রতি মুহূর্তে আমরা সব কিছুর জন্য একটা কিছু আশা করে থাকি, এবং সেটা না পেলে আমাদের মন খারাপ হয়, এবং মন খারাপ হওয়ার জন্যে আমাদের যে জীবনের অধঃপতন ঘটে, আমরা যে বাঁকা পথে সুনাম অর্জন করার চেষ্টা করি, তার কারণটা হচ্ছে তাই। তার কারণ হচ্ছে আমরা নিবৃত্তিমূলক কাজ করতে পারি না, সব কিছুর সঙ্গে একটা স্বার্থ জড়িয়ে আছে, এবং সেটা না পেলে সেটা সেইটা প্রাপ্তির জন্য, তখন উদ্দেশ্য কিন্তু সুকর্ম করা নয়, তখন উদ্দেশ্য হচ্ছে আমার আত্মপ্রশংসা, আত্ম সবাই মিলে আত্মপ্রচার করবে আমার এইটা। এইবারে আরেকটি কথা বলছেন, যেন সাধন তন সিদ্ধি, উপায় বা সাধন ঠিক মতো হলে সিদ্ধি স্বতই আসে। এটা একটা খুব বড় কথা। আমরা যদি আমাদের উপায়টাকে ঠিক না রাখি, বাঁকা পথে যাই, তাহলে আমাদের কিন্তু বাঁকা ফল পেতে হবে। যেন সাধন তন সিদ্ধি, আমি যদি এটাকেই আমার সাধনা করে মনে করে থাকি, যেমন একজন সাধক তার সাধন ভজন করাটাকেই তার মুক্তির পথ যদি মনে করে থাকেন, একজন কর্মী যদি মনে করে থাকেন তার এই যে কর্মযোগ তিনি করছেন, যে সেবা, এর মাধ্যমে তিনি মুক্তি পাবেন, ইনি মুরগির গলা কাটছেন, তিনিও যদি মনে করেন যে এইটার মাধ্যমে আমার মুক্তি হতে পারে, এটার মাধ্যমে আমি আমার সংসার প্রতিপালন করতে পারি, এর থেকে যে অর্জিত অর্থ আসবে তার খানিকটা অংশ আমি আমার নিজের সংসার প্রতিপালনের জন্য ব্যয় করে অতিরিক্ত যে অর্থ সেই দিয়ে আরো একজনকে সাহায্য করতে পারি, কাউকে পড়াশোনার জন্য সাহায্য করাতে পারি, এই যে ভাবগুলো আমাদের ভেতরে জাগে, এগুলো যদি না থাকে তাহলে আমাদের কখনোই আমাদের কাছে সিদ্ধির দরজা উন্মুক্ত হয় না।
বলছেন এই হচ্ছে প্রকৃতির নিয়ম ও সৃষ্টির রহস্য, আর এই হলো কর্মযোগীর আদর্শ। যে কর্মযোগী হতে চাইবে এটি তার জীবনে সবচেয়ে বড় কথা। এক হচ্ছে আমাদের মনকে একাগ্র করতে হয়, আমাদের মনকে অন্তর্মুখী করতে হয়, বিষয়ের উপর নিবিষ্ট করতে হয়। তারপরে ছোট ছোট কাজের ভেতর দিয়ে, ছোট ছোট কাজের ভেতর দিয়ে, তার ভেতর দিয়ে আমাদের একাগ্রতা বৃদ্ধি করে উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে হয়। চার হচ্ছে নিষ্কাম ভাবটিকে জাগিয়ে রাখতে হয় নিজের ভেতরে। নিষ্কাম ভাবটি যদি না জাগে, তাহলে আমরা যত কাজই করি না কেন, কিছুতেই আমাদের ভেতরে সিদ্ধি আসবে না। ১৯০৪ সালে তিনি যখন ১৯০২-এ স্বামীজির শরীর গেল, তবে তিনি খুবই অসুস্থ হয়ে পড়লেন সাধন ভজন করতে গিয়ে। তবে যখন তিনি সুস্থ হলেন ১৯০৪ সালে, স্বামী রামকৃষ্ণানন্দজির ইচ্ছানুসারে বেলুড় মঠ থেকে তাকে মাদ্রাজ মঠে কর্মী রূপে তাকে পাঠানো হলো। এরই মধ্যে ১৯০৩ সালের ৭ মে তাকে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম ট্রাস্টি, রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির অন্যতম সদস্য নির্বাচিত হলেন। তিনি গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলেন, রামকৃষ্ণানন্দজির পরিশ্রমে, প্রচারে এবং প্রভাবে বহু মানুষ ঠাকুর মা স্বামীজির, ঠাকুর এবং স্বামীজির আদর্শে এতভাবে আকৃষ্ট হয়েছে যে ব্যাঙ্গালোরে একটি আশ্রম স্থাপিত, মাদ্রাজ আশ্রম স্থাপনের জন্য স্বামীজি রামকৃষ্ণানন্দজিকে পাঠিয়েছিলেন। কিন্তু তার এই প্রচার তখন ওই যে তামিলনাড়ুর যে গণ্ডি সেটা পেরিয়ে কর্ণাটকে গিয়ে পৌঁছেছে এবং সেখানে ব্যাঙ্গালোরে বেশ অনেকজন মানুষ একত্রিত হয়েছে এবং সেখানে তাদের একটা আশ্রম তৈরি হয়েছে। শশী মহারাজের পক্ষে একই সঙ্গে এই এখানে পূজা সেবা ঠাকুরের সব কিছু চালিয়ে সারা চেন্নাই জুড়ে বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে তার পক্ষে ব্যাঙ্গালোরে এইটি কাজটি চালিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। সেই কারণে তিনি একজন সহায়ক চাইছিলেন এবং এমন একজন সহায়ক যিনি এরকম সাধন ভজনশীল, শুধুমাত্র কর্ম করবে এরকম নয়, যার জীবন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ভাব বাণীর প্রচার স্বরূপ হয়ে উঠে দাঁড়াবে। তাই তিনি তাই শশী মহারাজকে সাহায্য করার জন্য আত্মানন্দজিকে পাঠানো হল। শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি স্বামী আত্মানন্দজিকে নবপ্রতিষ্ঠিত ব্যাঙ্গালোর মঠের যাবতীয় দায়িত্ব হাতে তুলে দিয়ে তিনি আবার সেই জোট কদমে চেন্নাইতে ঠাকুরমা স্বামীজি প্রচারের কাজ করতে থাকলেন। ব্যাঙ্গালোরে স্থায়ী প্রতিষ্ঠানের মূলে এই আমরা আজ যে ব্যাঙ্গালোর মঠ দেখি, এই স্থায়ী প্রতিষ্ঠার মূলে অবশ্যই আত্মানন্দজির মতো ত্যাগী, শাস্ত্রজ্ঞ এবং কর্মযোগীর সাধনা রয়েছে। প্রাচীন সাধুদের কাছে তিনি যে খুব বড় বক্তা হিসেবে কখনো নিজেকে প্রমাণ করেন, তিনি বক্তৃতা দিতেই পারতেন না, বক্তৃতা দেননি, বক্তৃতা দেওয়ার ব্যাপারে তার ভীষণ রকমের অনীহা ছিল। তাহলে তাকে দেখে কি করে মানুষ আকৃষ্ট হতেন? তার অদ্ভুত সাধু চরিত্র, ভীষণ মধুরময় ব্যক্তিত্ব আর একটা ভগবত নিষ্ঠ জীবন, এইটা তার দেখে আমাদের একজন সাধু আমাদের মাঝে মাঝে ক্রিটিসাইজ করতেন, বলতেন যে তোমরা এই যে বক্তৃতা দাও, তোমরা ভাবছো এই বক্তৃতা দিলে বহু মানুষ আকৃষ্ট হবে, এটা তা নয়। এবং এটা নিয়ে আমারও নিজের একটা খুব কনফিউশন ছিল, এই যে আমরা বক্তৃতা দিই বা এই যে আপনাদের সঙ্গে সৎপ্রসঙ্গ করি, এটা কতটা আমার আমার করা উচিত। এই গত বছরে আপনারা খুঁজে পাবেন, গতবারে উদ্বোধন পত্রিকার পূজা সংখ্যাতে স্বামী চেতনানন্দজির একটি লেখা আছে, পারলে একটুখানি খুঁজে পড়বেন। সেখানে এই চাপরাশ প্রসঙ্গে স্বামী চেতনানন্দজি বলছেন যে ঠাকুর বলেছেন যে ঈশ্বরের চাপরাস না পেলে যে কোনোই কাজ করুক না কেন, সেটা কখনোই সাকসেসফুল হতে পারে না। তাই তিনি তার মনে করতেন, তিনি এই যে যাবতীয় কাজকর্ম করছেন, আমরা যে কাজকর্ম করছি, আমাদের এই কাজকর্ম করার পেছনে কি সত্যি সত্যি কোনো চাপরাস আছে? তারপরে অনেক পরে উনি কনক্লুশন টেনেছেন, তিনি বলছেন এই সমস্ত শরীর, এই সঙ্ঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্ঘরূপী শরীর, সঙ্ঘ হচ্ছে শ্রীরামকৃষ্ণের ঘনীভূত শরীর। তাই সঙ্গ প্রতি ভালোবাসা হলো শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা এবং একই সঙ্গে সঙ্ঘের আদেশও হলো শ্রীরামকৃষ্ণের আদেশ। এই যে যা কিছু ভগবানের যে প্রচার প্রসার, যা কিছু কাজ হচ্ছে, এগুলি যখন সঙ্ঘ দ্বারা আদিষ্ট হয়, হয় আমাকে ভগবানের কাছ থেকে ডাইরেক্ট চাপরাশ পেতে হবে, অথবা যদি সঙ্ঘ দ্বারা আদিষ্ট হয় তাহলে সেই কর্ম অবশ্যই ঈশ্বরের দ্বারা আদিষ্ট। এই জিনিসটি তিনি তার জীবনে দেখিয়ে দিয়েছেন, তার সাধু চরিত্র, তার মাধুর্যময় ব্যক্তিত্ব এবং তার ভগবতনিষ্ঠ জীবন, এইটি তিনি দেখিয়েছেন। তিনি অল্প স্বল্প যে বক্তৃতা দিয়েছিলেন
সেগুলো আমরা পরবর্তীকালে প্রবুদ্ধ ভারত এবং ব্রহ্মবাদিন পত্রিকায় এগুলো ছাপানো অবস্থায় দেখেছি, এবং সেগুলি এত উদ্দীপক, সেই বক্তৃতা পড়লে ঠাকুর মা স্বামীজির ভাব এমনভাবে মনে গেঁথে যে বলার নেই। শারদানন্দজি নিজে এই তার লেখাটিকা পড়ে এবং তার কাজকর্ম দেখে তাকে আমেরিকায় বেদান্তের প্রচারক হিসেবে পাঠানোর কথা ভেবেছিলেন, কিন্তু শুকুল মহারাজ বা আত্মানন্দজি কোনোভাবেই রাজি হলেন না, ফলে তার পক্ষে তাকে আমেরিকায় পাঠানো সম্ভব হলো না। 6 বছর ধরে তিনি শুধু পরিশ্রমই করেনি, অতিরিক্ত শ্রম করে একেবারে অসুস্থ, স্বাস্থ্যভঙ্গ হয়ে গেলেন। এটা আমাদের সঙ্গ জীবনের প্রাথমিকভাবে যে সমস্ত সাধুদের আমরা দেখেছি যাদের খুব দ্রুত স্বাস্থ্যভঙ্গ হয়েছে, তার মূল কারণ হচ্ছে যতখানি পরিশ্রম করা দরকার তার 3-4 গুণ পরিশ্রম করেছেন, এক একটি বীজকে মহিরুহে রূপান্তরিত করে গেছেন তাদের জীবৎকালে। আপনারা ভেবে দেখুন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা, মাইসরে এসে জয়েন করেছেন, কিচ্ছু লেখাপড়া জানতেন না, তার ব্রহ্মচর্য, তার সাধু হওয়া থেকে সন্ন্যাস পাওয়া অবধি পুরোটা সময় তিনি রোজ ওই সবার জন্য রান্না করতেন, রান্নাঘরে কোনো লোক ছিল না, সবার জন্য রান্না করতেন, বাসন মাজতেন, মশলা কুটতেন, সব কিছু করতেন, এবং একই সঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী শ্রীরামকৃষ্ণ মা শারদা সম্পর্কে ততদিনে যতটুকু প্রকাশিত হয়েছিল এবং বেদান্ত সাহিত্য উপনিষদ পড়েছিলেন শঙ্কর ভাষ্য সহ, এত ভালো করে পড়া ছিল যে ওনার সমস্ত মানে জীবনের শেষ দিনে আমরা দেখেছি ওনাকে তখন উনি মুখস্থ শঙ্কর ভাষ্য বলে চলেছেন। এত পরিশ্রম, এই যে কায়িক পরিশ্রম করতেন, মানসিক পরিশ্রম করতেন, এটা একজন মানুষের পক্ষে প্রায় অস্বাভাবিক ছিল, এবং পরবর্তীকালে তিনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, পাকিস্তানে কাজ করেছেন, নতুন দিল্লি, কলকাতার গোল পার্কে, এবং পরবর্তীকালে তাকে হায়দ্রাবাদ মঠে পাঠানো হলো। আপনারা এখন যারা হায়দ্রাবাদ মঠ দেখেন, আপনারা সেই সময় হায়দ্রাবাদ মঠকে চিন্তাই করতে পারেন, ডুমালগুড়া হচ্ছে আউটস্কার্টস, আপনারা যারা ছেলেবেলায় আমাদের সল্ট লেক দেখেছেন, একেবারে লবণ লবণ হ্রদই আর কি, সেই একেবারে এখান থেকে ওখানে অব্দি কোনো জায়গায় কোনো খাবারের দোকান নেই, কিছু নেই, একেবারে সে দূরান্তে মানুষ কাজকর্ম করতে, এখনকার সল্ট লেক থেকে যেটা বোঝা যায় না, ডোমালগোড়াও ঠিক ওই রকম ছিল, সেই রকম একটি জায়গায় একটি আশ্রম স্থাপন করা, সেটিকে নতুনভাবে তৈরি করে, ওই করতে গিয়ে রঙ্গনাথনের সমস্ত শরীরটি একেবারে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। তার করাচি থেকে এই বার্মা থেকে ফিরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং পরবর্তীকালে সেই স্বাস্থ্য তার কখনো ঠিক হয়নি, কিন্তু তার মানসিক জোর, মানসিক যে সিদ্ধি যেটা আমরা দেখেছি, এটা মানে অবিস্মরণীয়। 1909 সালে এর মধ্যে তিনি এত অসুস্থ হয়ে পড়লেন যে প্রত্যক্ষ কর্ম থেকে তাকে সরিয়ে দিতে হলো, তিনি ব্যাঙ্গালোর মঠেই থাকলেন কিন্তু তিনি আর প্রত্যক্ষ কর্ম করতে পারেন না। এরপরই এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে 1910 সালে শ্রীমা সারদা দেবী দক্ষিণ ভারত ভ্রমণ করতে এলেন, যে দলটিকে শশী মহারাজের নেতৃত্বে গেলেন সেই দলের ভেতরে বিশুদ্ধানন্দজি ছিলেন, তখন তিনি ব্যাঙ্গালোর মঠে ছিলেন, সেই দলেতে সংযুক্ত হলেন স্বামী আত্মানন্দজি। আত্মানন্দজি এটা জীবনের একটি সবচেয়ে আনন্দময় পরিবেশ, তার গুরু শ্রীমা সারদা দেবীর সঙ্গে সঙ্গে তিনি সমস্ত দক্ষিণ ভারতটি ঘুরেছিলেন, এই তীর্থ পরিক্রমা এবং জীবন আরাধ্যা ইষ্ট দেবীর পূর্ণ সান্নিধ্যে তিনি এখানে কাটিয়েছেন। ব্যাঙ্গালোরে শ্রীমা সারদা দেবী 7 দিন এখানে কাটান, এরপরে তিনি মাদ্রাজ হয়ে পুরী হয়ে কলকাতায় আসেন। এই ব্যাঙ্গালোরে থাকার সময় বহু ঘটনা আছে, তার মধ্যে একটি হচ্ছে মা ওইখানকার যে পশ্চিম দিকের যে পাহাড়টি আছে, এই পাহাড়ে উঠে একটা ছোট্ট টিলা বলা যেতে পারে, সেই টিলায় উঠে মা সমাধিস্থা হয়ে গেছিলেন, এবং সেই অঞ্জুদি নিশ্চয়ই দেখেছেন, সেই আমার খুব দেখার ইচ্ছা আছে কিন্তু আমার দেখার সুযোগ হয়নি, তা সেই মা ওখানে টিলায় উঠে গভীর সমাধিতে সমাধিস্থা হয়ে গেছিলেন, এবং শশী মহারাজ তার সেই স্থূল শরীর নিয়ে যখন তিনি শুনলেন তখন তিনি হাঁপাতে হাঁপাতে ওইখানে গিয়ে মাকে সেই চণ্ডী স্তোত্র বলে তিনি মার পাদপদ্মে অঞ্জলি দিয়েছিলেন। এই ঘটনায় তিনি তিনি একবারে সাক্ষী ছিলেন, তার এই মায়ের সঙ্গে সমস্ত তীর্থযাত্রায় ঘটে তার স্মৃতির মণিকটায় তার গুরুদেব গুরুকে তিনি তার জীবন দেবতাকে তিনি যেভাবে দেখছেন তার একটা নতুন রূপ তিনি দেখতে পেলেন, মা যেন তার জীবনে গুরু থেকে স্বয়ং মাতৃরূপে বিরাজিত হলেন।
পরবর্তীকালে আমরা একটি স্মৃতি আমরা দেখতে পাই, মায়ের তখন সদ্য সদ্য শরীর গিয়েছে, ঢাকা মঠের কথা, মায়ের অস্থি একটি পাত্রে করে আসছে, যে ঠাকুরের অস্থির সঙ্গে নিত্য মায়ের অস্থি যেন ঢাকা মঠে পূজা করা হয়। অনেকের কাছেই, সবার কাছেই সেটা অস্থি এবং তারা সেইভাবেই দেখছে, কিন্তু তাদের মনে হচ্ছে, কিন্তু আমাদের আত্মানন্দজির কাছে তার মনে হলো যে এটি যেন স্বয়ং শ্রীমা সারদা দেবী আসছেন। তিনি অদ্ভুত একটা কাণ্ড করলেন, তিনি রান্নাঘরে গিয়ে বলে রাখলেন যে যেন ভাত রান্না না করা হয়, শুধু চালের জল ভাতে ভাতে একটা হাঁড়িতে করে জল যেন ফুটতে থাকে। মাকে যে মুহূর্তে মা এসে ঢাকা মঠে পদার্পণ করবেন, সঙ্গে সঙ্গে ওই গরম জলে যেন চাল ছেড়ে দেওয়া হয় এবং মা বসে মায়ের বিধিসম্মতভাবে পুজোটি হয়ে যাওয়ার পরই যে ভোগটা যে দেওয়া হবে তাতে যে ভাতটা হবে সেটা যেন গরম গরম থাকে, মা যেন এসে গরম গরম খেতে পারেন। অদ্ভুত, সেই পথশ্রান্ত মা গরম গরম খাবেন। এই যে সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা এবং মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা সেটি যেন ভীষণ রকমভাবে প্রকাশিত। অস্থিপাত্র মঠে এলো, সকলের কাছে সেটি একটি পবিত্র জিনিস মাত্র, কিন্তু আত্মানন্দজির কাছে সেটি একেবারে স্বয়ং মা, স্বয়ং মা যেন এসেছেন। এই ঘটনার কিছুকাল পরে ব্যাঙ্গালোর থেকে যখন তিনি ফিরে এলেন, তখন তিনি ভুবনেশ্বরে কিছুদিন চতুর্মাস করেছিলেন। ভুবনেশ্বর মঠ তখনও প্রতিষ্ঠিত হয়নি, তাই প্রসন্নবাবু নামে এক ভক্তের বাড়িতে তার বাগানে একটি পর্ণ কুটিরে তিনি তপস্যা করছিলেন এবং এই তপস্যার সময় তার যে সেবক তাকে যে দেখাশোনা করতেন তিনি মহারাজের ধ্যানতন্ময়তা দেখে একবারে মুগ্ধ হয়ে গেছিলেন। তিনি দেখলেন এই ভুবনেশ্বরে একটা সময় প্রচুর বিষাক্ত সাপ ছিল, কয়েক বছর আগেও এই 1999 সালে যে সুপার সাইক্লোন হয়েছিল তার আগেও ছিল, তবে সুপার সাইক্লোন সমস্ত গাছ জঙ্গল সমস্ত ভেঙে দেওয়ার ফলে সাপেরও প্রচুর মৃত্যু হয়েছিল। তিনি দেখলেন, সেই সেবক দেখছেন আত্মানন্দজির ঘরে একটি বিষাক্ত সাপ প্রবেশ করেছেন। আত্মানন্দজি যেমন ধ্যানস্থ ছিলেন তিনি সেরকম ধ্যানস্থ হয়ে আছেন, তিনি বাইরে থেকে চিৎকার করছেন সাপ এসেছে সাপ এসেছে, কিন্তু আত্মানন্দজি যেমন বসে ধ্যান করছিলেন সেই রকম ধ্যান করতে থাকলেন। অবশেষে সাপটি ধীরে ধীরে বেরিয়ে গেলেন। এইখানেই ভুবনেশ্বরে আরেকটি ঘটনা, সেবারে শ্রী মায়ের জন্মতিথি, মা তখন স্থূল শরীর পরিত্যাগ করেছেন, তিনি খুব করে তার মনে হলো তিনি মাকে কিছু একটা উপহার দেবেন, কি আর পাবেন, তার কাছে কিছুই ছিল না। তিনি ভিক্ষা করে যে দুধ চাল এবং সামান্য একটু গুড় জোগাড় করতে পেরেছিলেন তাই দিয়ে তিনি পায়েস রান্না করে একটি পাত্রে সেটিকে সাজিয়ে মায়ের ছবির সামনে নিবেদন করে মাকে বলেছিলেন, মা করেছ সন্ন্যাসী, কী দিয়ে আর তোমাকে পুজো করব। এই ঘটনাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে জাঁকজমকপূর্ণভাবে আমাদের দেবতাকে ভালোবাসি, আমাদের একটু নিজেদের একটু ফিরে দেখা দরকার যে কেমন করে এরা তো স্বামী বিবেকানন্দের সন্তান এবং স্বয়ং শ্রী মায়ের মন্ত্র শিষ্য, এদের জীবনে এই যে অদ্ভুত ঘটনাগুলো এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে ভাবায়, আমাদেরকে ভীষণভাবে ভাবাতে থাকে যে এরা কেমন করে মাকে ভালোবাসতেন, মায়ের প্রতি কীরকম তাদের ভালোবাসা আছে। মায়ের করুণা এবং আশীর্বাদ তিনি সবসময় তিনি পেতেন এবং তার মাকে তিনি এমনভাবে চিন্তা করতেন যে যখন তিনি জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় নেই ঘুমিয়ে আছেন সেই সময়ে তিনি শ্রী শ্রী মায়ের দর্শন পেতেন। একটা সুন্দর দর্শনের কথা তিনি শুদ্ধানন্দজিকে বলেছিলেন, যেটি শুদ্ধানন্দজি প্রবুদ্ধ ভারতে তার একটি আর্টিকেল প্রবুদ্ধ ভারত নভেম্বর 1923 সালে প্রবুদ্ধ ভারতে এই ঘটনাটি তিনি প্রকাশ করেন। তিনি স্বপ্ন দেখেছিলেন যে সমুদ্রের ভেতরে তিনি মায়ের কোলের ওপর শুয়ে আছেন একটা ছোট্ট শিশুর ভেতর, আর মাও যেন সেই সমুদ্রের ওপর বসে আছেন এবং ধীরে ধীরে সেই সমুদ্র যেন মহাসমুদ্রে মিশে যাচ্ছে, হল্লোল হিল্লোল কল্লোল উত্তাল হচ্ছে সমুদ্রে, কিন্তু তিনি মায়ের কোলে নিশ্চিন্তে ছোট্ট শিশুর মতো তিনি মায়ের কোলেই যেমন ছিলেন ঠিক সেই রকম নৃত্য চপল শিশু হয়ে তিনি থাকতেন। স্বামী আত্মানন্দজির জীবনচর্চা এত সাধারণ ছিল এবং সেটা এত আধ্যাত্মিক ভাবপূর্ণ ছিল যে প্রবীণ সন্ন্যাসীরা যেমন বাবুরাম মহারাজ এরা সবাই নবীন সন্ন্যাসীদের বলতেন, তোরা মঠে যখন এসেছিস তখন শুকুল মহাশয়ের সঙ্গে ওঠা বসা কর, কথাবার্তা বল,
তার কাছ থেকে ত্যাগ তপস্যা শিখ, তোদের কল্যাণ হবে, বৃথা সময় নষ্ট করিস নি। এইটা হচ্ছে কাজ। তিনি সব সময় এই ভাবটি, তার তার এমন একটা উজ্জ্বল সাধুজীবন ছিল যে বড়রাও তাকে শ্রদ্ধা করত, ভালোবাসত। আমাদের কয়েক বছর আগেও এরকম একজন সাধুর কথা আমরা জানি, যিনি এখন আমাদের সঙ্গে নেই, বাইরে থাকেন, কিন্তু তাঁকে দেখেও সাধুদেরকে বলা হতো যে কেমন ব্রহ্মচারী হওয়া দরকার সেটা তার কাছ থেকে শেখানো। আমাদের মঠেতে একটা খুব সুন্দর নিয়ম আছে, হয়তো আপনাদের, একটা নির্দিষ্ট জায়গা আছে ভিজিটারদের সঙ্গে দেখা করার জন্য। মঙ্কস কোয়ার্টার বা সাধুনিবাসের মধ্যে কোনোভাবেই অতিথিদের আনার কোনো ব্যবস্থা নেই, এটা খুব স্ট্রিক্টলি মানা হয় এবং সেটা স্বামী বিবেকানন্দের তৈরি করার নিয়ম। এক ব্রহ্মচারী বুঝতে না পেরে তিনি এই নিয়মটি ভেঙেছিলেন এবং এতে তিনি খুব বিরক্ত বোধ করেন, শুকুল মহারাজ খুব বিরক্ত বোধ করেন। আরেকটি জিনিস শুকুল মহারাজের যেটা খুব লক্ষণীয় তার জীবনের মধ্যে, সেটা হলো শ্রী শ্রী ঠাকুরের নিত্য যে সেবা পূজা সেটি, এবং স্বয়ং স্বামী প্রেমানন্দজি মহারাজের কাছ থেকে তিনি পূজা শিখেছিলেন এবং স্বয়ং প্রেমানন্দজি তাকে বেলুড় মঠের পূজারী পদে বসিয়েছিলেন। তিনি ভীষণভাবে খুব অসাধারণ পুজো করতেন। আমাদের যে কজন খুব অসাধারণ পূজারীর কথা আমরা জানি, তার মধ্যে অন্যতম হলেন স্বামী আত্মানন্দজি। কিন্তু আত্মানন্দজি কখনো এই কৃতিত্ব নিতে চান না। তিনি বলেছিলেন, আমি কি আর পূজা করতে পারি, ঠাকুরের এক পার্ষদ আমার হাত ধরে পূজায় বসিয়ে দেন, তাই করছি, ঠাকুরের পূজা করা খুব শক্ত। এমনকি পরবর্তীকালে দেখা গেছে যারা ঠাকুরের পূজা করতেন তাদেরকে তিনি কত ভালোবাসতেন, তাদের কখনো তিনি প্রণাম নিতেন না। তিনি বলতেন, কত ভাগ্যবান তোমরা, ঠাকুরের সেবার অধিকার লাভ করেছো, যে হাত দিয়ে সাক্ষাৎ ভগবানের পূজা সেবা করো সে হাত কি আর মানুষের পায়ে লাগাতে আছে, না না তা কখনোই উচিত নয়। আত্মস্থানন্দজিকে দেখেছিলাম একবার ঠাকুরের পূজারীকে বলছেন, তুমি আমার পায়ে হাত দিও না, বরং তোমার হাতটা আমার মাথায় দাও, যে হাত দিয়ে তুমি ঠাকুরকে নিত্য অর্ঘ্য দান করো, নিত্য খাওয়াও, সেই হাতটা আমার পায়ে ঠেকানোটা উচিত না। তখন তিনি সঙ্ঘগুরু, কিন্তু মহারাজ এই কথা বলছেন। তখনকার দিনের পুজো মানে যখন কালী পুজো হতো সে সময় পূজারী থাকতেন স্বামী আত্মানন্দজি এবং তন্ত্রধারক হতেন স্বামী শুদ্ধানন্দজি। সে পূজা অসাধারণ এবং সে পূজা দেখার জন্য সাধু ব্রহ্মচারীরা অপেক্ষা থাকতেন। সেই পূজা যখন হতো যারা দেখত তাদের ভেতরে গভীর আধ্যাত্মিক ভাব উঠত। কিন্তু এই কথা তাকে বললেই তিনি খুব মজা করতেন, বলতেন, আমরা আর কি পূজা করব, পূজারি পূজক ল্যাংড়া আর তন্ত্রধারক কানা। শুদ্ধানন্দজির চোখে খুব ভয় পাওয়ার ছিল, তাই বলছেন, ইনি তো সবসময় অসুস্থ হয়ে পড়েন, সোজায় হাঁটতে পারেন না, তাই বলছেন পূজারি হচ্ছে ল্যাংড়া আর তন্ত্রধারক হচ্ছে কানা। তোমরা যদি শশী মহারাজ বা বাবুরাম মহারাজের পূজা দেখতে তখন পূজা কি জমত, যারা দেখতো তাদেরও ভক্তি বৃদ্ধি হতো, আহা এমন অপূর্ব পূজা দেখলেও করলেন। শশী মহারাজের পূজার কথা আমরা অনেকেই শুনেছি, আরতি ভীষণ সুন্দর ছিল, যে ঘরের ভেতর তখন তো কোনো উপকরণ ছিল না, ঘরের ভেতরে তিনি সেই ধুনো জ্বালিয়ে তিনি ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতেন আর সেই জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব করতেন, বিভোর হয়ে ঠাকুরের আরতি করতেন। যখন চামর দোলানো শেষ করে তিনি সেই চামরটাকে নামিয়ে রাখতেন, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে আর তিনি একেবারে একনিষ্ঠ হয়ে ঠাকুরের পাদপদ্মে নিজেকে লীন করে দিয়েছেন। বাবুরাম মহারাজের পূজা দেখার মতো, বাবুরাম মহারাজের পূজার ভিতরে খুব মানবীয় ভাব ছিল। তিনি কোনো ঠাকুরকে পুজো ঘরে পুজো করতে এসে, এই বোধার একটা একটা চিঠি আছে, যদি আমি এক্ষুনি সামনে পাই আপনাদের পড়ে শোনাবো। স্বামী, হ্যাঁ আছে, দেখছি, স্বামী হরানন্দজি মহারাজের লেখা একটা চিঠি, এটা আপনারা পাবেন শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতিতে, যদি যিনি বইটি বাঁধিয়েছেন তিনি যদি, হ্যাঁ আছে, তিনি স্বামী অদ্বৈত স্বামী মাধবানন্দজিকে লিখছেন 1956 সালের পূজা চিঠি, এটা 30 অগস্ট 1956 সালে। পূজ্যপাদ স্বামী প্রেমানন্দ মহারাজ আমাকে মঠে শ্রী শ্রী ঠাকুরের পূজা যেভাবে নিজে দেখাইয়া দিয়াছিলেন তাহা লিখিতেছি। তিনি বলিতেন, দেখো ঠাকুর ঘরে গিয়া বলবি, ঠাকুর তুমি আমার ভালো মন্দ সব লও,
প্রেম ভক্তি দাও, তোমার তারপরে আসনে গিয়া আচমন সামান্য অর্ঘ্য আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি ভূতাপসরণ সংক্ষেপ ভূত শুদ্ধি প্রাণায়াম হিং মন্ত্র চারবার করণ্যাস অঙ্গন্যাস করে ঠাকুরের ধ্যান, ওই ধ্যায় ছিলে সে শুক্লাব্জে, অর্থাৎ গুরুর ধ্যান করেই ঠাকুরকে স্নান, সহস্র শীর্ষা পুরুষে স্নান করে তারপর ঠাকুরের ছবি মুছিয়ে মা ঠাকুরের মাথায় একটা লাল একটা সাদা চন্দনের ফোঁটা দিবে, পরে সাদা চন্দন দুটি তুলসী পাতায় ডুবাইয়া ঠাকুরের পায়ে ফোঁটোতে নমস্তে বহুরূপায় বৈষ্ণবে পরমাত্মনে স্বাহা বলে দেবে, পরে একটি অর্ঘ্য ঠাকুরের পায়ে দিয়ে নৈবেদ্য নিবেদন করবে, তারপরে বিশেষ অর্ঘ্য পুনরায় গুরুধ্যান করে দশোপচারে পুজো করবে। তিনি অর্থাৎ বাবুরাম মাঝ এই সময় ঠাকুরকে মালা পড়াইতেন, বেদিতে যখন আত্মারামের কৌট ছিল তথা একটি অর্ঘ্য দিতেন, বেদিকে ফুল দিয়ে সাজাতেন, ঠাকুরের পাদুকায় অর্ঘ্য দিতেন। তিনি সমস্ত দ্রব্য উৎসর্গের সময় নমঃ মন্ত্র ব্যবহার করতেন, কেবল তাম্বুলের সময় নিবেদয় আমি বলিতেন। আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি, মহারাজ পূজার পূর্বে স্নান করে একটি অর্ঘ্য নিবেদন করা এটা কিরকম? তথায় তিনি বলিতেন, ঠাকুর আমাদের ঠাকুর স্নান করে থাকতে পারতেন না, তিনি কিছু খেতেন, সেই জন্য ভগবান যে নিজে যেরূপ ব্যবহার করতেন সেরূপ করি, তাহা ভিন্ন জানব, তাহা ভিন্ন জানব কিরূপে ফল, তিনি খেলেই সব তুষ্ট, ঠাকুরের পূজা করিয়া তুমি শিব ইত্যাদির পূজা করিবে। এই পদ্ধতিটি এখনো চলে আমাদের। আমাদের যখন কোনো বিশেষ পূজা হয় আপনারা দেখবেন ঠাকুরের নিত্য পূজা হয়, আগে এই যে যেদিনকে জন্মাস এই আসছে গঙ্গা স্নানযাত্রার দিন, ঠাকুরের তিথি পুজোর দিন এবং মহাষ্টমীর দিন ঠাকুরের অস্থি বার করা হয়, তাতে মহাস্নান হয়, বিরাট ভোগ টোগ হয়, সব হয়, কিন্তু এই সমস্ত পুজো করবার আগে ঠাকুরের নিত্য পুজোটা হয়, একেবারে সবার আগে নিত্য পুজো হয়। ঠাকুর ভালো করে ফল মিষ্টি খেয়ে ঠাকুরের যেন এতটুকু খিদে না পায়, তারপরে যত খুশি জল টল ঢালো তোমরা ঢালা ঢালি করো। এই পদ্ধতিটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে তিনি স্নান করাচ্ছেন, মুখ মুছিয়ে দিচ্ছেন, কপালে একটা টিপ করিয়ে দিচ্ছেন, সামান্যতম দশোপচারে সামান্য প্রথম পূজা গন্ধ এবং অনুলেপন দিচ্ছেন, অর্ঘ্য দিচ্ছেন পুষ্পার্ঘ্য, তার পায়ে নৈবেদ্য দিয়েই ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছেন, ঠাকুর খাচ্ছেন, এই সময় আস্তে আস্তে তিনি যেন জীবন্ত মানুষের গলায় মালা পরিয়ে দিচ্ছেন, এইরকম এই ভাবটা খুব আসল। এখনো আমাদের এই পুজোর যে সংক্ষিপ্ত আকার আছে, কোথাও কোথাও একটু বড় করে আমরা করে থাকি, আমাদের একটু হিরিং টিং ছটে তো সব ভাবনা চিন্তা আছে সেইগুলো করে থাকি, কিন্তু এই জীবন্ত জাগ্রত প্রভুর সেবা এইটি করার ওপর তার খুব গুরুত্ব ছিল। তিনি নবগতদের বলতেন যে তাঁরা অর্থাৎ ঠাকুরের সন্তানেরা ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গ স্বরূপ, এমন ভাবটি তিনি সদা সর্বদা ধরে রাখতেন। আজকে আমরা এইখানেই থামব, আগামী দিন এরপর থেকে আমরা স্বামী আত্মানন্দের জীবনী পড়ব। স্বামী আত্মানন্দের জীবনী খুব দীর্ঘ, এটা শেষ হতে আমাদের একটু সময় লাগবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।